তো বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াপুর সৈনিক তথা সাংসদ হাজী নুরুল ইসলাম চলে গেলেন নাফেরার দেশে, চলে গেলেন বসিরহাটের সাংসদ হাজী শেখ নুরুল ইসলাম। বেশ কিছুদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। অবশেষে বুধবার দুপুরেই বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়ার বহেরা গ্রামে তার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। রেখে গেলেন তার স্ত্রী রশিদা বেগম, 4 সন্তানকে। 11 নভেম্বর 1963 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি খড়কি সিনিয়র মাদ্রাজায় পড়াশোনা করেছেন। ছোট থেকেই রাজনীতি সমাজসেবার দিকে তার ঝোঁক ছিল। রাজনীতির আঙিনায় 1998 থেকে 2003 ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন। 2003 থেকে 2008 পর্যন্ত বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছিলেন। 2008 সালেই জেলা পরিষদের জিতে বিরোধী দলনেতা ছিলেন হাজী নুরুল ইসলাম। 2009 সালেই বসিরহাট লোকসভার সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2014 সালেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি। 2024 সালে আবারও তিনি বসিরহাট লোকসভা থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। তার এই অকাল প্রয়াণে শোকাহত গোটা তৃণমূল কংগ্রেসের পরিবার। রবিবার পরিবার সূত্রে খবর, আগামীকাল প্রয়াত সাংসদের শেষকৃত্য সম্পন্ন হবে। আবার ঠিক কি হয়েছিল, একটু সমস্যা ছিল, আমরা কয়েকবার ভর্তি করেছিলাম বেসরকারি, এতে বলা হয়েছিল যে নিউমোনিয়া টাইপের আছে, চেস্টে পেন এই ধরনের কিছু হতো, জানলাম না। তারপরে পরে জানতে পারলাম যে ওনার ক্যান্সারের মধ্যে হয়েছে, আমরা সেই হিসেবে আলোচনা করি এবং কেমো স্টার্ট করা হয়। এমসি আমরা ফার্স্ট করেছিলাম, তারপর পেট সিটি স্ক্যানে ভালো আসে, সেই মতো ডেভেলপ করে, হঠাৎ করে বাড়িতে ডিসচার্জ করে নিয়ে আসার পর ওনার একটু অসুস্থতা বোধ করছিলেন। তাড়াতাড়ি করে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করিয়ে হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়, তার মধ্যেই দেখি এরকম ধরনের একটা কিছু হাসপাতাল আজকে অসুস্থ। হ্যাঁ, আজকে সকালে উনি হঠাৎ করে, এবং কালকে পর্যন্ত উনি সবই ভালো ছিলেন, সবই চেক আপ ঠিক ছিল, এবং হঠাৎ করে অসুস্থতা হয়, তারপরে এরকম ঘটনা ঘটে একটা নাগাদ। এরকম শুরুটা রাজনীতি জীবনে আমার থেকে যারা সিনিয়র আছেন, আমাদের এখানে নেতৃত্ব আছেন, তারা বেশ ভালো বলতে পারবেন, আমি অতটা জানি না। কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছে, এবং দীর্ঘদিন তো আপনারা জানেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং মানুষের সাথে ছিলেন, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শেষ কাজ কখন হবে? আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, অনেক মানুষের সমাগম হবে, সেই হিসেবে আমরা কালকে 1:30 অর্থাৎ জোহরের নামাজ বাদ আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার এটা করা হবে। হ্যাঁ, আমার কাছে নেতৃত্ব অনেকেই যোগাযোগ করেছেন, এবং আমাদের পার্থভূমিক উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছেন, নারায়ণ গোস্বামী আপনারা দেখেছেন উনি এসেছিলেন, এবং প্রচুর নেতৃত্ব। হ্যাঁ, সকালবেলা ববি হাকিম উনি ফোন করেছিলেন এবং আগের দিনে খোঁজও নিয়েছিলেন, সবাই যোগাযোগ করেছেন এবং খোঁজ নিয়েছেন, এবং আসার জন্যও তারা এ করেছেন। কালকে অনেকেই ওনারা আসবেন, আজকে আসতেন, আমরা যেহেতু কালকে এটা করেছি, ওনারা কালকে আসবেন।